আমরা নবীজির শাফায়াত চাই কি চাই না? আমরা কিন্তু আল্লাহু আকবার নবীর সুন্নত মানতে চাই না, ঠিক না বেঠি? বাবা কেউ রাগ করবেন না, পায়ে হাত দে বলি নবীজির জন্য। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, তুমি সব কিছুর চাইতে আমি নবীরে যদি বেশি মহব্বত করতে না পারো তাইলে তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। জুড়ে বলেন ঠিক কি না? এই জন্য সব চাইতে কারে মহব্বত করা লাগবে? আল্লাহর পরে নবীরে মহব্বত করা লাগবে। কারে করা লাগবে? নবীরে করা লাগবে। আল্লাহ নিজেই বলে দিছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহরে বন্ধু বানাইতে চাইলে আমার নবীরে অনুসরণ করো। জুড়ে বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ কেমন হবে দেখা গেছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সোমবারে উফাত গ্রহণ করলেন, নবীজির দেহ মুবারকটা বুধবারে রওজা শরীফের মধ্যে রাখার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা নামছেন। কে নামছেন? নবীজিকে রওজায় রাখার জন্য উমর নামছেন। বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা নামার পরে নবীজির দেহ মুবারকটাকে রওজা শরীফের মধ্যে রাখা, উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সিনাটাকে নবীজির দেহ মুবারকের সাথে লাগায় একটা চিৎকার মারছে, আল্লাহু আকবার, একটা চিৎকার মারছে, একটা চিৎকার মারে, ডাক মারে, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা রে, তোরা আমি উমরকে সহ নবীজির সাথে মাটি দিয়ে দে, আমি উমরকে সহ নবীজির সাথে মাটি দিয়ে দে, আমি উমর জাহান্নামের আসামি ছিলাম, আমি খোলা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে নবীজির মাথা কাটতে রওনা দিছিলাম, নবীজির দুয়ার বরকতে আল্লাহ আমারে কবুল করছে, আল্লাহ আমারে জান্নাতি বানাইছে, আমি ওই নবীজির রওজার মধ্যে থিয়ে রওজার থেকে উঠবো না, আল্লাহু আকবার, আমি ওই নবীজির রওজার মধ্যে থিয়ে আমি রওজার থেকে উঠবো না, তোরা আমারে সহ মাটি দিয়ে দে। উমর যখন এইভাবে করে কান্দে, উপর থেকে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক ডাক দে, বলেন আরে উমর, তুমি জীবিত মানুষ, জীবিত মানুষকে মাটি দেওয়া হারাম, নবীজির সাথে তোমাকে কবরে মাটি দেওয়া যাবে না, রওজায় মাটি দেওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি করে উঠো। উমর রাদিয়াল্লাহু তাআলার হুঁশ ফিরে আসছে, এবার ডাক দে বলতেছে, ভাই আবু বকর, আমি নবীজির রওজার থেকে উঠব, আমার একটা চাওয়া আছে, বলেন পুরা করবেন নি? বলে তোমার কি চাওয়া বলো শুনি। বলতেছে আমার চাওয়া হইল যেই নবীর দুয়ার বরকতে, নবীজি যেই জবান দিয়া দোয়া করার বরকতে আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন, আল্লাহ মুসলমান বানাইছেন, জান্নাতি বানাইছেন, আমি ওই নবীর চেহারাটা জীবনের শেষবারের মতো আবার দেখতে চাই। আপনারা কি নবীর চেহারা দেখতে চান? সবাই বলেন না, কথা দেখতে চান? দেখতে চান? শেষ পেশা, শেষ ভালো, যার সব ভালো তার, কারা কারা দেখতে চান দুই হাত তুলে দেখেন, লাড়া দেন, লাড়া দেন, নামায়েন না, সবাই দুই হাত তুলে রাখেন, আল্লাহ তাকায় দেখো, যুবকদের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়ে, পুরাদের থেকে পানি পড়ে, আল্লাহ সবাই তোমার নবীরে দেখতে চায়, আল্লাহ 1450 বছর পরে আইসা, আল্লাহ হাজার হাজার মাইল দূরে বৈসা, তোমার নবীরে আমরা কেউ দেখি নাই, এতদিন পরে নবীর মহব্বতে চোখের পানি ফেলায়, আল্লাহ আজকে যারা হাত বাড়াইলো স্বপ্নে তোমার নবীরে না দেখায় কবরে নিও না। আরো জুড়ে আমিন বলেন না, আরো জুড়ে আমিন বলেন না, নবীরা যদি স্বপ্নে একবার দেখতে পারেন, আল্লাহু আকবার, জান্নাত ওয়াজিব হবে, জাহান্নাম হারাম হবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে হাত নামান।